সালাম আলাইকুম ভিউয়ার্স সকাল নিউজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মুসলিম হয়ে থাকেন দর্শক শ্রোতা আমরা আগে গিয়ে দেখতাম একজন ছেলে মেয়ে যখন রিলেশনে বা অ্যাফেয়ারে জড়ায় তখন তারা তাদের সময়টা পাচ করে কোথায় উদ্যানে পার্কে গার্ডেনে কিন্তু বর্তমান সময়ে এইটা একটা অদ্ভুত রূপ নিয়েছে বিষয়টা এমন তারা এখন তাদের টাইম পাসটা করছে কবরস্থায় হ্যাঁ আল্লাহ এইটাও কি দেখার বাকি ছিল দর্শক আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের মুসলমান হিসেবে এটা ভাবতেও লজ্জা হয় যে অবশেষে যেখানে মৃত্যুর পরে যাওয়ার কথা সেখানে মৃত্যুর আগে গিয়ে এরকম আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া কিছু মেয়েকে দেখা যায় তারা এই ধরনের কার্যকলাপ করছে কোথায় গুরুস্থানে দর্শক শ্রোতা এমনই ঘটনা উঠে এসেছে আজিমপুর গুরুস্থানে গত দু একদিন আগের এমনও কিছু ছবি একজন পোস্ট করে যা রাতারাতি ভাইরাল হয়ে যায় দর্শক আমাদের মাথায় আসে কীভাবে এরকমভাবে কবরস্থানে গিয়ে এভাবে ডেটিং দিতে বিষয়টা মনে হয় এমন যে পার্কে উদ্যানে গার্ডেনে গেলে জীবিত লোক তো থাকে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখলে হয়তো বিভিন্ন ধরনের কথা বলে এর জন্য তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে যে কবরস্থান এখানে তো মৃত লোক থাকে কেউ কথা বলার নেই তারা তাদের কাজটা কোনো প্রশ্ন ছাড়াই সেরে ফেলতে পারবে দশ আমরা যদি মুসলিম হয়ে থাকি আমাদের জন্য এটা অনেক বড় একটা লজ্জার বিষয় আমরা সবাই আজ হোক কাল হোক মৃত্যুবরণ করব আর মৃত্যুবরণ করে আমাদের সবাইকেই কবরে দিতে হবে আর সেই কবরে যদি এরকম আপত্তিকর অবস্থা সো দর্শক শ্রোতা আমরা যদি মুসলমান হিসেবে এই বিষয়ে তীব্র প্রতিবাদ না জানাই তাহলে এর পরিণাম ভবিষ্যতে বা মরার পরে ভয়াবহ হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে এই বিষয়টি সারা বাংলাদেশের কাছে তুলে ধরুন আর এর তীব্র প্রতিবাদ জানান আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম